সারা বাংলাদেশে উদ্যোক্তাদের মধ্যে একটা চাহিদা আছে এই সেক্টরে কাজ করবে তারা, কিন্তু প্রপার আসলে গাইডলাইন না থাকা এবং প্রপার ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে না পারা বা তারা কাদের কাছ থেকে প্রশিক্ষণ নেবে, এটি একটা প্রপার গাইডলাইন থাকা দরকার বলে আপা মনে করছেন, আপনার মতামত কি? আমিও সেটা বলছি যে প্রপার একটা গাইডলাইন থাকা উচিত। তবে আমাদের এখানে মানুষের ভিতরে যেটা হচ্ছে গিয়ে, তারা খুব অল্প সময়ে অল্প খরচে খুব তাড়াতাড়ি একটা কিছু কোনো রকম শিখে তারা বিজনেসটা শুরু করতে চায়। যেমন এখানে মেজরিটিজ, আমি বলবো 99.9% মানুষের ভিতরে এই ধারণাটা নাই, হোয়াট ইজ ডেমনস্ট্রেশন অ্যান্ড হোয়াট ইজ প্রপার ক্লাস ট্রেনিং। হ্যাঁ, তারা কী করে, বিভিন্ন যেমন হেয়ার কালার, আমরা যে কালারটা ইউজ করছি সেই কোম্পানিজ, কিছু ডিরেক্ট কোম্পানিজ কিন্তু এখানে বাংলাদেশে এসছে। সো তারা কী করে, প্রোডাক্টটা সেল করার জন্য তারা বিভিন্ন জায়গায় যায় বা নিজেরাই নিজেদের প্রেমিসেসের ভিতরে আপনার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সেটা কিন্তু জাস্ট হাউ টু ইউজ দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট। ঠিক আছে, তো কিছু কিছু সালন ওনার্স আছে বা পার্লার্স আছে, তারা কী করে, ওই ডেমনস্ট্রেশনটা দেখে তারা মনে করে যে তারা পুরো কোর্সটা ট্রেন্ড আপ হয়ে গেছে। কিন্তু এই যে ট্রেনিং, প্রপার ট্রেনিং আর ডেমনস্ট্রেশনের ভিতরে যে দের ইজ আ হিউজ গালফ অফ ডিফারেন্স, এই নলেজটা তাদের নাই। সো এটা যদি একটু কন্ট্রোল করা যায়, মনিটর করা যায়, তাহলে আমার মনে হয় দে ক্যান ডু ভেরি গুড জব। তো সেই দিক থেকে তো এই এক্সপার্টিজের পাশাপাশি আসলে তাদেরকে পড়াশোনারও প্রয়োজন রয়েছে। আপনি কি মনে করেন যে আসলে এই সাবজেক্টের উপরে ইন্ডিভিজুয়ালি ইউনিভার্সিটিতে কোনো কোর্স কারিকুলাম রাখা উচিত, বা আপনারা তো একটা উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়ে গেছেন এই সেক্টরেই, কিন্তু আমরা মানে হিউজ পড়াশোনা করে তারপরে সার্টিফাইড হয়ে এখানে এসেছি। তো আমরাও চাই যদি ইউনিভার্সিটিতে এরকম কোনো ডিপার্টমেন্ট করা হয়, তাহলে তো অবশ্যই এটা আমাদের পুরো সোসাইটির জন্য ভালো। কারণ শিক্ষামন্ত্রীর সাথেও কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে কলেজে ওনারা অন্তর্ভুক্ত করবেন এই সাবজেক্টটা। কারণ দেখেন, এটা কিন্তু পুরো একটা সায়েন্স। আগেকার দিনে কি হতো, গেলেন না চুল কাটতে বা ধামধাম করে কেটে দিল, এখন কিন্তু সেটা সেরকম না। সে তার আপনার ফেশিয়াল স্ট্রাকচার দেখবে, সে আপনি কি করছেন সেটা দেখবে, আপনার কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটি দেখবে অফ দ্য হেয়ার, দেন দ্য পার্সন উইল গো ফর দ্য হেয়ার কাট। এটা আমি একটা সিম্পল হেয়ার কাটের কথা, মেকআপের ক্ষেত্রেও কিন্তু আগে যার ফেস যেরকমই একই রকম মেকআপ হচ্ছে, এখন কিন্তু পুরো স্টাডি করে তারপর মেকআপটা করা হয়। তো স্কিনের ক্ষেত্রেও তাই, কমপ্লিটলি কেমিক্যাল বেসড ওয়ার্ক। হ্যাঁ, আগে একটাই ছিল কি ফেশিয়াল, এখন কিন্তু অনেক ধরনের কেমিক্যাল ওয়ার্ক হচ্ছে। তো এটা যদি প্রপার একটা ট্রেনিং থাকে, প্রপার যদি একটা এডুকেশনের সিস্টেম থাকে, তাহলে কাজটা আরও ভালো হয়।